বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসায় জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অসামান্য অগ্রগতির, বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সময় বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় লড়াইয়ে প্রথম সারিতে দেখতে চান। এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতেও বাংলাদেশকে সামনের কাতারে আশা করেন তিনি। গতকাল মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এ খবরে এ তথ্য জানা গেছে। মহাসচিব গুতেরেজ শান্তিরক্ষা ও শান্তি নির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম বৃহৎ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন সাধারণ পরিষদের সময় অনুষ্ঠিতব্য সার্কেল অফ লিডার বৈঠকে আমন্ত্রণ জানানো হবে বলে মহাসচিব উল্লেখ করেন।